মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, যদি বুঝতাম তারা যদি হিন্দু হইতো, বৌদ্ধ হইতো, খ্রিস্টান হইতো, বিধর্মী হইতো, মনকে বুঝাইতে পারতাম তারা আমার রসুল চিনে না, রসুল বুঝে না। আবু জাহেল যেমন রসুল চিনে নাই, আজকে তারা রসুল দেখে নাই, রসুল চিনে নাই, এই জন্য মন্তব্য করে। কিন্তু আজকে দেখা যায় রসুলের সুন্নত মাথার মধ্যে টুপি লাগাইয়া, জুব্বা পরে, রসুলের সুন্নত দাড়ি রেখে, মেসওয়াক ব্যবহার করে তারা সমাজের কাছে মানুষদেরকে বুঝাইতে চায়। আবু জাহেলের আকীদা যেমন ছিল নবীন সাধারণ মানুষ, তাদের আকীদাও তারা বলতে চায় নবী সাধারণ মানুষ। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলি না, নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতন সাধারণ মানুষ? আপনাদের আকীদা কি নবী কি আমাদের মতন সাধারণ মানুষ? আজকে এই মহররম মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়, একদিকে আকাশের মধ্যে চাঁদ উদিত হয়, আরেক দিকে হুসাইনি মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। কারণ এই মহররমের 10 তারিখে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি দোষ ছিল? ওনার কি দোষ ছিল? আজকে যদি বিধর্মীরাই কাজ করত মনকে বুঝাইতে পারতাম তারা ইমাম হুসাইনকে চিনে নাই। কথা কোন না? আজকে যদি খ্রিস্টানরাই কাজ করত মনকে বুঝ দিতাম তারা হুসাইনকে চিনে নাই। আজকে যদি ইহুদিরা কাজ করত মনকে বুঝ দিতাম তারা হুসাইনকে চিনে নাই। ইমাম হুসাইনের গাড়ির মধ্যে আজান হয়, ইয়াজিদের গাড়ির মধ্যে আজান হয়, ইমাম হুসাইনের গাঠির মধ্যে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজিদের গাঠির মধ্যে আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো ইমানদারের আযান, আরেকটা হলো মুনাফিকের আযান। তুমি কার শরীরের মধ্যে আঘাত দিছো? তুমি কার কলিজার মধ্যে আঘাত দিছো? একটু যদি চিন্তা করতা, একটু যদি কবরের কথা চিন্তা করতা, দে মরার পরে ওই হাসান হুসাইনের কদম ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, তাহলে এত বড় চক্রান্ত, এত বড় মুনাফিকি তোমার দ্বারা হইতো না। আজকে দুঃখ লাগে, এত বড় ঘটনা ঘটার পরেও এই কারবালার মাঝ যখন আকাশে চাঁদ যখন উদিত হয়, একদিকে ইমাম হুসাইনের পাগলরা মিম্বরে দাঁড়াইয়া আহলে বায়াতের সেই হৃদয়ে বিদারক আলোচনা বর্তমান প্রজন্মের কাছে, জাতির কাছে তারা যখন উন্মোচন করে, ঠিক একই মিম্বরে দাঁড়াইয়া ইয়াজিদকে জান্নাতি বানাইবার জন্য আরেকজন মুনাফিক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহ হিরকুম তাতহীরা। আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবীর আহলে বায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপবিত্রতা থেকে আমি আল্লাহ পাক আপনাদেরকে পুত পবিত্র বানাইছি। আমি আল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর আহলে বায়াত অপবিত্র না পবিত্র? জোরে কোন অপবিত্র না পবিত্র? ঘোষণা করেন কে? আরো জবান কুলে বলেন ঘোষণা করেন কে? যেই পবিত্র দেহ সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ আমি নবী রহমাতুল্লিল আলামিনের এক চাদর মুবারকের মধ্যে
আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন গায়ের মধ্যে একখানা চাদর মুবারক নিলেন, যে চাদর মুবারকের এক পাশে ঢুকাইলেন আম্মা জান ফাতেমাকে, আরেক পাশে ঢুকাইলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেক পাশে ঢুকাইলেন হাসান, আরেক পাশে ঢুকাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওই চাদরের ভিতরে তাদেরকে ঢুকাইয়া আমার নবী তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনরে, এই চাদরের ভিতরে যারা আছে তারা হলো আমার আহলে বায়াত, তারা হলো পুত পবিত্র, এই পাঁচজন মিলে যাকে বলা হয় পাকে পাঞ্জাত। আরে উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, বলেন উদয় হোক দয়াল নবী। কষ্ট হইতাছে জবান কুলে বলে, আরে পাক পাঞ্জাতন সঙ্গে করে নবী, পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দাও মোরে, উদয় হোক দয়াল নবী হৃদয় মাজারে, জবান কুলে বলিন আল্লাহু আকবার। ওই পাক পাঞ্জাতনের সদস্য নবীর আহলে বায়াতের মহব্বত কেমন ছিল রে বাবা? সারা জীবন শুনলাম নবী আমার উম্মতের জন্য চুকির পানি ছাড়া কান্দলো, শুধু নবী কান্দেন না, এই গুনাহগার উম্মতের জন্য, নবীর আহলে বায়াত পর্যন্ত এই গুনাহগার উম্মতের জন্য তাদের রক্তটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন একমাত্র নবীর গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালার জন্য। কথা বলে ঠিক কি না? হযরত উসমান উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দুইজন জামাতা ছিলেন, কয়জন? একজনের নাম হলো হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই কন্যাকে বিবাহ করে উপাধি পাইলেন জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের দরবার শরীফের মধ্যে আয়েশা নাজিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি উসমানের বড় মনের আশা, অনেক দিন যাবত আপনি নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো, আগামীকাল দুপুর বেলা মদিনার 2500 সাহাবী আপনি নবী রহমাতুল্লিল আলামিন সহকারে আমি উসমানের বাড়িতে আগামীকাল আপনি দাওয়াত খাইবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন পরের দিন দুপুরে উসমান জিন নুরাইনের বাড়ির ভিতরে যখন প্রবেশ করবে, উসমান জিন নুরাইন নবীর পিছন পিছন যায়, নবীর কদমের দিকে তার দৃষ্টি, আমার নবী ডাক দিয়া, উসমান, আমি নবী হাঁটতেছি, দেখলাম তুমি আমার পিছন দিকে কি জানি খেয়াল করতেছো, কি জানি বিড়বিড়ায় পরব, কি পড়তেছো? আমার নবী জানে কি জানে না? আর একটু আস্তে কইলেন, আরো জোরে কোন জানে কি জানে না? কিন্তু আমাদের দেশে এক দল ওয়াহাবি ভাইসাব আছে, মুহররমের চাঁদ উঠলে, মিলাদুন্নবীর চাঁদ উঠলে এদের গায়ের মধ্যে দুই মাস অ্যালার্জি থাকে। কথা কোন ঠিক কি না? মুহররম মিলাদুন্নবীর চাঁদ উঠিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কারণ এই সাবজেক্টে গেলে এই মাসগুণ আসলে পরে নবীর শান যত বাড়ে বাতিলদের মনের মধ্যে তত আগুন লাগে, ঠিক কিনা? আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন দেখে উসমান রে, আমি নবীর কদম তুমি কেন গুনতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি নিয়ত করলাম নবী যেদিন আমার বাড়ির মধ্যে আসবেন নবীর প্রত্যেকটা কদম গুনবো,
আর প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি উসমান আমার গোলামদের মধ্য থেকে একটা একটা গোলাম আমি আমার নবীর কদমের উসিলায় জীবনের জন্য মুক্ত কইরা দিব। যতগুলা নবীর কদম পাড়া দিলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে উসমান জিন্নুরাইন গোলাম মুক্ত করে দিলেন আমার আল্লাহ তারে তাল সম্পদের মালিক বানাইছে। সুবহানাল্লাহ, সম্পদ দেওয়ার মালিক কে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে সাহাবীরা দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়ার পরে বাবা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের পরে সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয়, এত জীবনে কত দাওয়াত খাইলা, উসমানের বাড়ির মতো এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খাই নাই। একজন আরেকজন যখন প্রশংসা করতেছিল হঠাৎ একজন ব্যক্তি ডাক দিয়া উসমানের বাড়ির মধ্যে দাওয়াত খাইলাম। উসমান ও মেয়ের জামাই, উসমান ও মেয়ের জামাই, আলী ও মেয়ের জামাই, এখনো পর্যন্ত আমরা আলীর বাড়িতে দাওয়াত খাইতে পারলাম না, আলীর বাড়িতে দাওয়াত খাইতে পারলাম না, কোন সময় কোন দিন আমরা আলীর বাড়িতে দাওয়াত খাবো? এরকম ভাবে যখন সাহাবীরা যখন আলোচনা করতে শুরু করলো, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জবানটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে নিয়ে তিনি একটু লজ্জাবোধ করতেছেন, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা। জবান খুলে বলি না মারহাবা, আরো জোরে বলি না বলি না মারহাবা। বৃষ্টি কার, মাহফিল কার, আমরা কার, টেনশন আছে জোরে, কোন টেনশন আছে? উসমান জিন্নুরাইনের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী, এদের কথা শুনে একটু লজ্জা বোধ করলেন, চেহারাটা মলিন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মলিন চেহারা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, দেখলাম আপনি হাসি উজ্জ্বল চেহারা নিয়ে উসমানের বাড়িতে দাওয়াত খাইতে গেলেন আর আসতেন বেজার হইয়া, কারণটা কি? আরো জোরে, আরো জোরে বলি আল্লাহু আকবার। অবশ্যই কারণ আছে না নাই জোরে, কোন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার বাবা এক জামাই দেখলো কোটিপতি, আরেক জামাই দেখলো ভিখারি, উসমান বিশাল ধনী মানুষ, তার কাছে দুই মেয়ে বিবাহ দিল, তোমার কত বড় কপাল, খারাপ কপাল, তুমি একটা গরিব সাহাবীর কাছে বিবাহ বসলা, যার গড়ের মধ্যে একবার এক ওয়াক্ত খাইলে আর ওয়াক্ত কোনোদিন চালের ব্যবস্থা থাকে না। হযরতে আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, জীবনে কোনোদিন এরকম কথা বলেন নাই, আজকে এই কথা বলার কারণ কি? অবশ্যই তার হাকিকত আছে না নাই জোরে, কোন আছে না নাই? আপনি বলেন তো কি হইছে উসমানের বাড়িতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ফাতেমা রে, আজকে এই এই ঘটনা হইছে যার কারণে আজকে আমার মনটা তেমন ভালো না। মা ফাতেমা তো জাহারা ডাক দিয়া কয়, স্বামী গো, উসমানের বাড়িতে কতজন দারি দাওয়াত খাইছিল? আম্মাজান ফাতেমা ডাক দিয়া, মাওলা আলী ডাক দিয়া কয়, 2500 সাহাবী নিয়ে উসমান বিশাল মেহমানদারি করছে, তাইলে একটা কাজ করেন, এই মুহূর্তে আমার বাবার কাছে আমি যাব, আগামী কাল দুপুর বেলা আমি ফাতেমার বাড়িতে মদিনার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে নিয়া আমার বাবা যেন আগামী কাল আমি ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতে আসে। আরো জোরে কোন আল্লাহু আকবার।
কারবালার করুন কাহিনি কেমনে বলা যায় বল, কারবালার করুন কাহিনি কেমনে বলা যায়, নবীর ঔলাদ শহীদ করল নবীর নিষ্ঠুরে জিদাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় বল, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলে বিষের চুরি সেই গলেতে বিষের সুরি সীমারে চালাই, কারবালার করুন কাহিনি কেমনে বলা যায় বল, কারবালার করুন কাহিনি হযরত আলী নাকজাকে ফাতেমা আমি তোমার বাবার বাড়িতে যাইতে পারবো না রে ফাতেমা, দাওয়াত যদি দিতে হয় বাপ বেটি ভালো জানো আমি কিছুই জানি না, আল্লাহ কইতেন না আরো জোরে কোন আম্মা জান ফাতেমাতুজ জাহরা আপনার আমার নবীর রহমত তুল্লিনার আমিনের কদম মুবারকের মধ্যে চলে গেলেন রে বাবা, নবীজির কদম মুবারকের মধ্যে ডাক দেয়া কো বাবা জান আগামী কাল দুপুর বেলা আপনার মদিনার যত সাহাবি আছে গো সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি ফাতেমার বাড়িতে আপনার দাওয়া, আমার নবী কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখে বাপ বেটি কি কয়, যখন আম্মা জান ফাতেমা দাওয়াত দিলেন আমার নবী কয় আলহামদুলিল্লাহ, আম্মা জান ফাতেমা বাড়িতে চলে গেলেন মাওলা আলী ডাক দিয়ে কয় নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো ভালো করে জানেন আপনার ফাতেমার ঘরের মধ্যে কি আছে কি নাই, আপনি কোনটা বই যা আলহামদুলিল্লাহ কইলেন তার হাকিকত কি, আল্লাহু আকবার, আল্লাহর নবীর কাছে কইলি রে টেনশন করিস না, যেহেতু আমার ফাতেমা যাকে আমার আল্লাহ আটটা জান্নাতের মহিলার সর্দারি বানাইছে রে আলী, অবশ্যই অবশ্যই এই ফাতেমার ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ, মহরমের দশ তারিখে কি ঘটিল কারবালায় বলেন কি ঘটিল কারবা কলি জামুর পেটে যাই গো বলিতে তার ঘটনা, মহারামের দশ তারিখে কি ঘটিল কারবালায় হার কি কারবা কলি জামুর পেটে যাই গো বলিতে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালায় হায়রে হুসেন শহীদ কারবা জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায়, মহারামের দশ কি ঘটাইলেন রাহাপানা হ্যাঁ কি রাহাপানা
কলি জামুর পেটে যায় গো বলি আমার নবী রহমাতের লিল আলামিন দাওয়াত কবুল করলেন। পরের দিন দুপুর বেলা অসংখ্য সাহাবীদের কেনিয়া নবীজি আসবেন, আম্মা জান ফাতেমা ডাকতে কো স্বামী আমার বাবারে তো শুধু উসমান দাওয়াত খাওয়ায় না আরো কিছু করছে, যা করছে সব কোন মাওলা আলী ডাক দিয়ে কয় উসমানের বাড়িতে তোমার বাবা যখন ঢুকলো প্রত্যেকটা কদমে কদমে উসমান তার গোলাম আজাদ করছে। সুবহানাল্লাহ, আওয়াজ কি মুসলমানদের অতটুকু না আরো আছে? আরো জোরে, আরো জোরে, এ ফাতেমা আমার তো কোনো গোলাম নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, তুমি কি খেলা খেলতেছো? বাপ বেটি কি খেলা খেলে? আমার আল্লাহ সারা কেউ জানে। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে কয় স্বামী গো আপনার আমার নবী যখন আমার দরজা দিয়ে ঢুকবেন আমার নবীর প্রত্যেকটা কদমের হিসাব আমি ফাতেমারে দিবেন। আলী ডাক দিয়া কই বুঝলাম খাওয়ন তুমি ব্যবস্থা করলা, গোলাম পাইবা কোথেকে? গোলাম আছে কথা কোন আছে? গোলাম আছে না নাই এগুলা জানার দরকার নাই, আমার কদম দরকার। আপনার আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের হিসাব করলেন, নবী আমার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ফাতেমা একটা ডেকসি বসাইছে, নিচে লাকড়ি আগুন জ্বলে, ডেগের ভিতরে পানি, ডেগের মুখ বন্ধ, ডেগের মুখ কি বন্ধ, আর কি আছে ভিতরে? কি আছে? আর কিছু নাই। নবী আমার আসলেন, আমার নবী আয়েশার ডাকনাটা একটু হালকা খুললেন, খোলার পর নবী আমার এই ডেকসি থেকে এমনে সামিজ দিয়ে বের করে প্লেটের মধ্যে দেয়। আরো জোরে, আপনার আওয়াজে মনে হইতেছে আপনারা যেমন এইভাবে খাইছেন কোন সময়? হ্যাঁ, ইকরামতি দেখাইতে পারবো? এই দেশের মৌলবীরা দেখাইতে পারবো? নবী আমার খাবার পার করে, নবী আমার খাবার দেয়, সাহাবীরা খায়, সাহাবীরা খায়, আমার নবী কয় ব্যাপার বুঝা পাইলাম না, খাওয়ানোর তলে দি তোর হুঁশ নাই। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন? এ সাহাবীরা যখন তোর উসমানের বাড়ির মধ্যে খাবার খাইলি, উসমানের বাড়ির খাবারের প্রশংসা তারা করলি, দেখবেন আছেন আমাদের দেশে লবণ বেশি হইলো কয়, কম হইলো কয়, সারা রাসাত না কইলে ফান্ডা যদি না খায় তখন কিন্তু তার ইজ্জত ফানসার করে দাও, কিতা খাওয়াইছ তোর গরু ফান উঠছে না, কথা কর না আসেনি, কিন্তু এরা রোজ পোলাও দই যা আছে সব খাওয়াইছে, ফান না তাহলে হের ইজ্জত ফানসার। আমার নবী কয় সাহাবীরা উসমানের বাড়িতে প্রশংসা করলি, এখন আলীর বাড়িতে কথাই দি কোস না, কথা ফুলে না কি রে? সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনে কত খাবার খাইলাম আর জীবনের সামনে আর কত খাবার খাইব, কিন্তু ওই খাবারের সাথে এই খাবারের কোনো মিল নেই। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের মনে হয় এটা কোন দুনিয়ার খাবার না, এটা যেন আমার আল্লাহ আমাদের জন্য নবীর উসিলায় জান্নাত থেকে খাবার পাঠাইছে। আরে হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আরে হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। আমার নবী যখন সাহাবীদেরকে খাওয়ায় আর ওইদিকে আম্মা জান ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছাইয়া সাজদার মধ্যে বইয়া রইছে,
আমার নবী সাহাবীদেরকে মেহমানদারি করানোর পর আমার নবী আম্মা জান ফাতেমারে ডাক দে, ফাতেমা কই রে, আয় আয়, আমরা বাপ বেটি মিলে একসাথে খাবার খাইব। কিন্তু আমার নবী ডাকতে ডাকতে ফাতেমার কাছে গেলেন, আম্মা জান ফাতেমা তো জাহারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে চোখের বান্ধ সারি চোখের পানি সারা কান্দে, মাবুদো আল্লাহ উসমানের বাড়িতে নবীর কদমের বিনিময়ে একটা গোলাম মুক্ত করছে, আমার তো গোলাম নাই, তুমি তো আহলে বায়াতের পবিত্র কইরা ঘোষণা করছো, আমি যদি নবীর কন্যা হই আর আপনি যদি আমাকে আপনার প্রিয়ারা বান্দি হিসাবে কবুল কইরা থাকেন, আজকে আপনার কাছে চাই আমার বাবার কদমের উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতে তুমি মাফ কইরা দাও। আম্মা জান ফাতেমা সেজদার মধ্যে পড়ে কান্দে, আজকে বাবার কদমের উসিলায় গুনাহগার উম্মত না মাফ করা পর্যন্ত আমি ফাতেমা মাথা উঠাইতাম না, আমি ফাতেমা মাথা উঠাইতাম না। এরকম ভাবে আম্মা জান ফাতেমা চোখের পানি ছাড়া কান্দে, এইদিকে আমার নবী আম্মা জান ফাতেমার জন্য অপেক্ষা করে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল যারে যা আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুর আজকের কদমের উসিলায় আম্মা জান ফাতেমা আপনার আমার মা জগতের মা ফাতেমার চোখের পানির বদিলতে আমি আল্লাহ আমার বন্ধুর 1000 নিকৃষ্ট জাহান্নামী উম্মতদেরকে আমি আল্লাহ মাফ কইরা দিলা। আল্লাহু আকবার। তার নাম হলো নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ, নবীর আহলে বায়াত, তাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন, যেই মায়ের চোখের পানির বিনিময়ে গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হয় সেই গুনাহগার উম্মত তো বাবা আমরাই। কথা কর ঠিক কি না? আজকে উনাদের জন্য যদি আমরা না কাঁদি, কার জন্য কাঁদব? যেই মার কলেজের টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়েছিল, কত বড় চক্রান্তকারী তারা! তারা মানুষদেরকে দুষ্ট লোকের মিষ্টি কথা সুন্দর সুন্দর কথা বলে বলে ইমাম হুসাইনকে তারা কারবালায় নিয়েছে। কথা কোন ঠিক কি না? এজন্যই তো ডক্টর ইকবাল উর্দু ভাষায় বলতেছে, মুজে কফাওয়ালো মুসাফির না সমজো মে আয়া নহি হো বুলায়া গয়া হো কে মেহমা বনা কর সতায়া গয়া হো মে রোয়া নহি হো রোলায়া গয়া হো।